নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ট্রেনে ভ্রমণের সময় আপনারা প্রতিটি কোচে একটি করে জরুরিকালীন চেন দেখতে পান। কোনো বিপদ ঘটলে এই চেন টানলে ট্রেন থেমে যায়। আজকের ভিডিওতে আমরা জানব চেন টানলে ট্রেন কিভাবে থামে, ট্রেনটি কি অটোমেটিকভাবে থেমে যায় না লোকো পাইলট থামায়। এছাড়া আরও জানব কেউ যদি চেন টানেন তাহলে কি লোকো পাইলট বাধ্য ট্রেনটিকে থামাতে, বা যখন কোনো কামরা থেকে চেন টানা হয় শুধু কি সেই কামরার ব্রেক অ্যাপ্লাই হয় না পুরো ট্রেনের ব্রেক অ্যাপ্লাই হয়। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চেন টানলে ট্রেন কিভাবে থামে এটা জানার আগে আমাদের জানতে হবে ট্রেনের ব্রেক সিস্টেম সম্পর্কে। ট্রেনের ব্রেক সিস্টেম বেশ জটিল। কেন জটিল? নিউটনের প্রথম সূত্রে আমরা দেখেছি স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। ফলে হুট করে একটা ট্রেনের কোনো ক্যারেজ থামিয়ে দিলে ভীষণ বিপদ। পিছনের বগিগুলো গতিজড়তার কারণে তীব্র বেগে তাকে ধাক্কা দেবে আর সামনেরগুলো একে টেনে নিয়ে পা ফেলে চলে যাবে। তাই কোনো ট্রেন যদি থামাতে হয় তাহলে প্রত্যেকটা বগি ও ইঞ্জিন থামাতে হবে একসঙ্গে। এই জটিল কাজটি রেলের ইঞ্জিনিয়াররা খুব সহজে করার একটা বুদ্ধি বের করেছে বাতাস দিয়ে। ধরুন একটা টিউবের ভেতরে একটা পিস্টন রাখা গেল। টিউবটা খালি থাকলে সেটা উপরের দিকে উঠে থাকবে আর বাতাসে ভর্তি থাকলে বাতাসের চাপে নিচে নেমে আসবে। বাতাসের চাপ দিয়ে এই পিস্টন নামানো ওঠানোর বুদ্ধি দিয়ে ট্রেনের ব্রেক সিস্টেম গড়ে ওঠে। আপনারা যদি দুটি কোচের মধ্যে তাকান তাহলে দেখতে পাবেন কোচগুলি কাবলারের সঙ্গে যুক্ত রয়েছে আর কাবলারের নিচে দুটো কালো পাইপ রয়েছে। এটি ইঞ্জিন থেকে ট্রেনের পিছনে পর্যন্ত চলতে থাকে। এর মধ্যে একটা হলো ফিট পাইপ আর অন্যটি হলো ব্রেক পাইপ। লোকো পাইলট এই ব্রেক পাইপে 5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার বাতাসের প্রেসার ভরে দেন। এই বাতাস ভরেন একটা কম্প্রেসারের মাধ্যমে। এই বাতাসের প্রেসারের ফলে ব্রেক ব্লক 5 mm দূরে সরে যায়, যার ফলে ট্রেন চলতে শুরু করে আর প্রেসার রিলিজ করে দিলে ট্রেন থেমে যায়। আমরা যখন চেন টানি তার আরেক মাথা ব্রেক পাইপের একটা ভালভের সঙ্গে যুক্ত থাকে। আমরা সজোরে টানলে সেই ভালভ খুলে যায় এবং বাতাস বের হতে থাকে। আপনারা সেজন্য দেখে থাকবেন যখন ট্রেনের চেন টানা হয় তখন একটা হিসির শব্দ হতে থাকে। এই শব্দ আসলে বাতাসের। ট্রেনের চালক বাতাসের এই চাপ হ্রাস লক্ষ্য করেন এবং তিনি ট্রেনের গতি কমাতে শুরু করেন। তারপর পুনরায় ভালভ রিসেট করা হয়, আবার বাতাস ভরা হয়। এখন জানা যাক কোনো কামরায় যদি চেন টানা হয় বাতাস কি শুধু সেই কামরা দিয়ে বের হয় না পুরো ট্রেনের কামরাগুলো দিয়ে হাওয়া বের হয়। দেখুন পুরো ট্রেনটাতে একই ব্রেক পাইপ ও ফিডার পাইপের সাথে যুক্ত থাকে। আপনি যে কোনো কামরা থেকে চেন টানুন না কেন পুরো ট্রেনের হাওয়া বের হয়ে যাবে ও একসাথে ব্রেক অ্যাপ্লাই হয়ে যাবে। যখন কোনো কামরায় চেন টানা হবে তার সংকেত সর্বপ্রথমে লোকো পাইলটের কাছে পৌঁছে যায়। তার কাছে একটা অ্যালার্ম বেজে ওঠে এবং প্রেসার গেজ থেকে প্রেসার ড্রপ হতে থাকবে। এরপর লোকো পাইলট 3টে হর্ন বাজান যার দ্বারা আরপিএফ, গার্ড এবং টিটি বুঝতে পারেন যে চেন পুলিংয়ের কারণে ট্রেন থামছে। এখন কিভাবে আরপিএফ বা গার্ড জানতে পারেন যে কোন কামরায় চেন টানা হয়েছে? আপনারা দেখে থাকবেন প্রতিটি কামরায় একটা করে জরুরিকালীন লাইট লাগানো থাকে। একে অ্যালার্ম চেন পুলিং লাইট বলে। যখন চেন টানা হয় তখন এটা জ্বলতে থাকে, যা দেখে আরপিএফ বা গার্ড বুঝতে পারেন কোন কামরায় চেন টানা হয়েছে। এখন এখানে একটা প্রশ্ন জাগে যে চেন পুলিং করলে ট্রেন কি অবশ্যই থামবে না লোকো পাইলট চাইলে ট্রেন টেনে নিয়ে বেরিয়ে যেতে পারেন? আপনাদেরকে বলি, লোকো পাইলট চাইলে ট্রেন না থামিয়ে ট্রেন চালিয়ে চলে যেতে পারেন, সে আপনি যতই চেন টানুন না কেন। এর কারণ হলো যখন চেন টানা হয় তখন একটা পাইপ থেকে হাওয়া বের হতে থাকে আর একটা পাইপ থাকে যাকে আমরা বলি ফিডার পাইপ, যার কন্ট্রোল থাকে লোকো পাইলটের কাছে। একটা পাইপ দিয়ে যখন হাওয়া বের হচ্ছে
লোকোপাইলট চাইলে এই ফিডার পাইপ দিয়ে হাওয়া ভরে ট্রেন চালিয়ে নিয়ে চলে যেতে পারেন। অনেক সময় এই চেন টানলেও দেখবেন কাজ করছে না, অর্থাৎ এই ফাংশনকে অফ করা যায়। যখন আমরা সিঁড়ি দিয়ে ট্রেনে উঠি তখন সিঁড়ির নিচে একটা হ্যান্ডেল থাকে, এই হ্যান্ডেল ঘুরিয়ে দিলে ব্রেক তো কাজ করবে কিন্তু এই ফাংশন কাজ করবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন চেন টানলে ট্রেন কীভাবে থামে। যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন ও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।